মোটর নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ছত্তিশগড়ের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশনের যে প্রধান পৃষ্ঠপোষক, এই যে ম্যাচটা হচ্ছে থার্ড ডিভিশন আই লিগের যে খেলা হচ্ছে, আজকেও আমরা দেখেছি আর কে মিশনের সঙ্গে কলকাতারই ভবানীপুরের খেলা। একদম আনকোরা আদিবাসী ছেলেদের নিয়ে গড়া আর কে মিশনের টিম। ভবানীপুরে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ছিল, কিন্তু তাদের সাথে চোখে চোখ রেখে লড়ে গেছে। কি বলবেন মহারাজ? হ্যাঁ, খুব ভালো খেলা হলো, খেলা তো ভালোই চলছে সকালবেলা। যেমন আজকে সকালে একটা ম্যাচ হলো মণিপুরের সঙ্গে আর ইয়ের সঙ্গে, দিল্লির সঙ্গে, সেখানে মণিপুর খুবই ভালো খেলে 4-1 জিতেছে, দিল্লিকে হারিয়েছে, যে দিল্লি আমাদেরকে হারিয়েছিল প্রথম দিন। গাড়ওয়াল এফসি কে আজকে 4-1 হারিয়ে দিয়েছে ইয়ে মণিপুর। আর তারপরে আমাদের ম্যাচ ছিল বিকালে 2:30 থেকে ভবানীপুরের সঙ্গে। তবে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে হিসাবে ও যা খেলেছে ওদের সঙ্গে, সেটা খুব প্রশংসনীয়। আমরা খুব খুশি যে আমাদের ছেলেরা লড়েছে, একটা গোলও করেছে, ওরা যদিও তিনটে গোল করেছে, তিনটের মধ্যে একটা সেমসাইড হয়ে গেছে আমাদের তরফ থেকে। আর বাকি আমাদের আমাদের একটু গোলকিপারটা একটু কমজোর আছে, সেজন্য আমাদের একটু অসুবিধা হলো, নতুবা ছেলেরা খুব ভালো খেলেছে, খুব ভালো। আবার পরের ম্যাচ মঙ্গলবার আমাদের প্রথম আছে সকালবেলা 9টার সময় আমাদের আশ্রমের সঙ্গে কেরালার টিমের, কেরালা ইউনাইটেড এফসি। আর তারপর 2:30 সময় বিকেলে, তার সেকেন্ড ম্যাচটা বিকেলে, সেকেন্ড ম্যাচটা আছে ইয়ের সঙ্গে ভবানীপুরের সঙ্গে গাড়ওয়াল এফসি। আপনাদের ইনফ্রাস্ট্রাকচারও দারুণ, দুটো পাশে প্র্যাকটিস মাঠ আছে, আমরা দেখছিলাম লাইটিং ইমে, আমাদের তিনটে জন্য একটা অডিটোরিয়াম রয়েছে, আমাদের তিনটে মাঠ অ্যাকচুয়ালি, ওই দুটো মাঠের অপোজিট সাইডে আরেকটা মাঠ আছে যেটা আমরা টার্ফ গ্রাউন্ড এখন করছি, ওটা 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখে ওটার উদ্ঘাটন আছে। আচ্ছা, ওটা ন্যাচারাল, হ্যাঁ, আর্টিফিশিয়াল টার্ফ দিয়ে তৈরি হচ্ছে, ফিফা মানে অ্যাপ্রুভড টার্ফে। তো সেখানে আমরা এখনই ম্যাচ করাতে পারলাম না, ওটা তৈরি হয়ে যাবে 15 তারিখ, 15 ডিসেম্বর, তারপরে আমরা ওখানে ম্যাচ করাতে পারবো। ওটা একদম মানে ফুল সাইজের গ্রাউন্ড, 105/68, তো চারদিকে আবার রানিং ট্র্যাক আছে, রাবার রানিং ট্র্যাক, মানে সিনথেটিক রানিং ট্র্যাক হচ্ছে। তো ওই একটা গ্রাউন্ড ওটা পুরোটা থাকবে ওটা স্টেডিয়ামের ভিতরে, আর এই দুটো গ্রাউন্ড তো আমাদের আছে ন্যাচারাল গ্রাসের, তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম নেই। আমাদের নিজস্ব তিনটে ইনডোর স্টেডিয়াম আছে যেখানে খো খো, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এগুলো খেলা হয়। সত্যি মানে চমকপ্রদ ইনফ্রাস্ট্রাকচার। হুম 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 অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ আপনার জন্য।